দর্শক দেখছেন বরেন্দ্র অনলাইন টেলিভিশন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বা আপনাদেরকে জানাবো রাজশাহীতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আর সেগুলো নিয়ে কথা বলার জন্য এখানে উপস্থিত হয়েছেন শারিয়ার চয়ন চলচ্চিত্র নির্মাতা তরুণ চলচ্চিত্র নির্মাতা এখন হয়তো ভাববেন এই ছোট্ট ছেলেটি সিনেমার কি বুঝে কিন্তু সিনেমার সে অনেক কিছু বুঝে এবং এই চলচ্চিত্র দিয়ে সে কিন্তু শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের সীমানা পেরিয়েও সে অনেক দূরে পৌঁছে গেছে আর পাশে যেজন আছেন আর তিনি একজন তরুণ মিডিয়া মিডিয়াকর্মী শামীম আলিম শাওন একটা মিষ্টি ছেলে সুন্দর ছেলে দায়িত্ববান ছেলে এই দুজনকে নিয়ে আমি আছি আলীর রহমান বাবু আপনাদের অনুষ্ঠানটি কেমন লাগছে বা আপনাদের কোনো কথা থাকলে সেটি আমাদেরকে জানাবেন তবে আজকের এই সুন্দর অনুষ্ঠান শুরু করার আগে আমরা গভীরভাবে বরেন্দা অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে শোক জানাচ্ছি নেপালে বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন কিছুক্ষণ আগে যারা টেলিভিশনের সামনে রয়েছেন তারা হয়তো ঘটনাগুলি দেখছেন আমরা অত্যন্ত মর্মাহত সেই শোকাত্ম পরিবারের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি আজকে যারা এখানে আছেন তারাও একত্রতা ঘোষণা করছেন তাদের যে অনুষ্ঠান আগামী ষোলো থেকে উনিশ তারিখ রাজশাহীতে অনুষ্ঠিত হবে সেই উদ্যোক্তাদের পক্ষ থেকেও তারা শোক জানাচ্ছেন চয়ন এই যে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে এর আগেও তো হয়েছিল ফার্স্ট আন্তর্জাতিক উৎসব আচ্ছা সেই যে অনুষ্ঠানটি হয়েছিল সেটা চেয়ে এই আয়োজনটি কি ব্যতিক্রম হবে না সেই ধরনের আয়োজন এটা এইবার একটু ব্যতিক্রমধর্মীয় আমরা আয়োজন করছি কারণ গতবার যে ভেনুগুলো ছিল এইবার ভেনুগুলো একটু সাজসজ্জা হবে নৌকা নৌকা কিছু আমরা ম্যানেজ করেছি যে নৌকাতে গেস্টরা যেতে পারে আর বিভিন্ন জায়গায় প্রদর্শন করতে পারে আমাদের যে রাজশাহীর মানে অঞ্চলগুলো আছে আমাদের মোট চারটা ভেনু আছে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় নারণ মঞ্চ বড়কুঠি মঞ্চ তালাইমারি শহীদ মিনার চারটা ভেনুতে বিভিন্ন দেশের ফিল্মগুলো দেখানো হবে আচ্ছা আমার একটা বিষয় যে এখানে চলচ্চিত্র উৎসব কিন্তু এর আগে করার চিন্তা ভাবনা হয়েছিল অনেক আগে কিন্তু বারবারই বাধা আসে ঝুঁকি আছে নানা অজুহাত দেখানো হয় কিন্তু প্রথম যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়েছিল সেটা কিন্তু সফল হয়েছিল হ্যাঁ সফল হয়েছিল খুবই সুন্দরভাবে সফল হয়েছিল এবং উদ্যোক্তারা ভেবেছিলেন যে না রাজশাহীতে এ ধরনের আয়োজন করা যায় আর সেই জন্যেই রাজশাহী ফিল্ম সোসাইটি এই দ্বিতীয়বারের মতো এটির আয়োজন করেছে জি আচ্ছা গতবার যেটা হয়েছিল সেটাতে কয়টি ছবি প্রদর্শিত হয়েছিল মোট গতবার দেশ বিদেশ মিলে মোট চল্লিশটি মতো ছবি প্রদর্শন হয়েছিল আর আমরা ক্যাটাগরি রাখি হচ্ছে উত্তরবঙ্গ চলচ্চিত্র আর দেশ বাংলাদেশের মধ্যে যেগুলো ফিল্মগুলো আছে ওইগুলো স্ক্রিনিংয়ের মধ্যে রাখি আর বাইরের ফিল্মগুলো প্রদর্শন করা হয় চারটে ফিল্ম আমরা অ্যাওয়ার্ড দিই চারটে ফিল্ম হচ্ছে বেস্ট ফিল্ম মেকার বেস্ট ফিল্ম স্পেশাল জুরি অ্যাওয়ার্ড বেস্ট সিনেমাটোগ্রাফার এই অ্যাওয়ার্ডগুলো দিয়ে থাকি উত্তরবঙ্গ যারা উত্তরবঙ্গ নিয়ে যারা কাজ করে উত্তরবঙ্গের কম্পিটিশান নিয়ে এগুলো অ্যাওয়ার্ড দেওয়া হয় আর বাকিগুলো স্ক্রিনিংয়ের মধ্যে রাখি আমরা এইটা আচ্ছা তুমি তো একজন চলচ্চিত্র নির্মাতা এই চলচ্চিত্র নির্মাণ করে আসলে তুমি কি বুঝাতে চাও মানুষের কাছে আসলে চলচ্চিত্র নির্মাণ করি কারণ চলচ্চিত্রকে অনেক ভালোবাসি কারণ চলচ্চিত্র তো আয়নার মতো মানে আমরা যা বাস্তব দেখি তা চলচ্চিত্রে দেখায় আমি চেষ্টা করি আমরা তো আমি চলচ্চিত্রের মাধ্যমে আমার দেশকে রিপ্রেজেন্ট করি আর আমার দেশটাকে দেখাতে চাই আমাদের কালচারটাকে দেখাতে চাই মানে এইটা আমার মধ্যে কাজ করে আমাদের অনেক অসঙ্গতি আছে যেগুলো হচ্ছে আমরা মানে মুখে মানে বলি বাট মুখে বলেও কোন সম্ভব না বা পারি না যে আমি এটা করব বা এটা করলে হবে বা অনেক সময় করতে পারি না কিন্তু আমি আমার চলচ্চিত্রের মাধ্যমে দেখাতে চাই যেটা হচ্ছে আমি হয়তো এই একদিন হয়তো থাকবো না বাট আমার যখন চলচ্চিত্রটা থাকবে তখন হয়তো এটা দেখে হয়তো অনেকেই মানে ফিরে আসবে যেমন আমি গত কিছুদিন হলে চাইল্ড লেবার নিয়ে কাজ করেছি আবার কালকে পরশু আমার শুটিং আছে এইটা হচ্ছে নারী নির্যাতন নিয়ে কাজগুলো করব। তো এই ধরনের মানে কাজগুলো আমার ভাল লাগে তো আমি কাজগুলো কেন করি যে আমি যে ফিল্মটা মানে বানাবো দেখাতে চাই মানুষ যেন দেখে বুঝতে পারে প্রবলেম যেন সলভ হয় বাট আমি কিন্তু বলে প্রবলেম সলভ করতে পারবো না একা আমার দ্বারা সম্ভব না সে চলচ্চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আমরা বলি নাটকে যারা আমরা কাজ করি আমরা বলি যে নাটক জীবনের কথা বলে তো সিনেমা কি কিসের কথা বলে নাটক ফিল্ম মানে বাইরের দেশে নাটক বলে কিনা জানি না বাট ড্রামা ড্রামা আছে ফিকশান আছে নন ফিকশান আছে ডকুমেন্টারি আছে ফিল্ম ড্রামাও জীবনের কথা বলে ফিকশনও জীবনের কথা বলে ডকুমেন্টও জীবনের কথা বলে ফিল্ম কিন্তু জীবনের কথা বলে মানে একটার সাথে আর একটা তো একেবারে অঙ্গাঙ্গীভাবেই জড়িত আমরা দেখি যে যারা নাটকের সাথে জড়িত তারাই কিন্তু আবার ফিল্মে সাথে সম্পৃক্ত হয়ে যান বা সম্পৃক্ত থাকেন ড্রামা নাটক নাটকটা হচ্ছে যে নাটক ফিল্মের মধ্যে অবভিয়াসলি পার্থক্য আছে কিছুটা কারণ নাটকটা হচ্ছে আমরা অনেক সময় মন গড়ানো কিছু বিষয়গুলো নিয়ে আমরা নাটক বানাই জীবনের অংশ থেকে মন গড়ানো কিছু বিষয় নিয়ে আমরা নাটকটা বানাই বাট করি কমার্শিয়াল পার্থক্য আছে পার্থক্য আছে এগুলো বিষয় নিয়ে কথা বলতে গেলে তখন ফিল্মের বিষয়ে কথা বলতে চলে যাবে তো ফিল্ম জীবনের কথা বলে ফিল্মের বাস্তব মানে বাস্তব চিত্রগুলো নিয়ে আমরা ফিল্ম বানানোর চেষ্টা করি যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যারা কাজ করে মানে কমার্শিয়াল ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের মধ্যে অনেক পার্থক্য আছে সো জীবনের কথা বলে ফিল্ম স্বামী আলীম শন আপনি একজন মিডিয়া কর্মী চলচ্চিত্রকে আপনি কিভাবে দেখেন এবং এই যে দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হতে যাচ্ছে রাজশাহী এটা নিয়ে আপনার কি মন্তব্য আচ্ছা আমাদের রাজশাহী শহরে যে প্রথম আন্তর্জাতিক রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হয়েছিল সেই উৎসবটা আসলে আমরা পূর্বের বেশ কিছু বাধা বা বিপত্তিকে আমরা অতিক্রম করে আমরা এই ফিল্ম মানে চলচ্চিত্র উৎসবটা করেছিলাম তো সেটা আমরা সফল হয়েছি এবং বর্তমানে যে রাজশাহীতে দ্বিতীয় রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হতে আছে সেটাও একটা আমাদের কাছে চ্যালেঞ্জ কারণ যেহেতু গতবার একটা আমরা ভালো করেছি আমাদেরকে এবার তার চেয়েও ভালো করতে হবে সেই চ্যালেঞ্জটা নিয়ে আমরা আসলে আগাচ্ছি আর চলচ্চিত্র উৎসব এখানে মূল বিষয় হচ্ছে যে রাজশাহীতে আমাদের অনেক সাংস্কৃতিক ব্যক্তি ব্যক্তিবর্গ আছে যারা সাংস্কৃতি ভালোবাসে ফিল্ম ভালোবাসে নাটক ভালোবাসে তারা বিভিন্ন রকমভাবে মিডিয়ার সাথে জড়িত কেউ লেখা দেয় কেউ অভিনয় করে কেউ তাতে বিভিন্ন রকমভাবে মানে এখানে অংশগ্রহণ করে তো এই বিষয়টা যে এখানে আমাদের এই চলচ্চিত্র উৎসবে যে জিনিসটা হচ্ছে যে আমরা এখানে বিভিন্ন ধরনের ফিল্ম দেখতেও পাচ্ছি আবার বিভিন্ন ফিল্ম মানুষকে দেখাতেও পারছি আর আমাদের রাজশাহী শহরে আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের বর্তমানে এখন একটাই হল আছে রাজশাহী শহরের ভিতরে তো অনেকেই ইচ্ছা থাকলেও একসাথে বসে ফিল্ম দেখার সৌভাগ্য অনেকেরই হয় না আর কমার্শিয়াল ফিল্মগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগেও না তো এইখানে যে বিষয়টা আছে যে আমাদের এখানে বিভিন্ন ধরনের আমরা ফিল্ম দেখার চেষ্টা করি এবং সেখানে সবাই মিলে বসে হৈহ করে ফিল্মগুলো দেখে এই বিষয়টা একটা মজা আর এখানে আরও একটা মজার বিষয় হচ্ছে যে নতুন নতুন কিছু উদ্যোক্তা আর নির্মাতা তৈরি হওয়া এই চলচ্চিত্র উৎসবগুলোর মূল লক্ষ্যই আমরা যদি এখানে বলি যে নতুন নতুন চলচ্চিত্র নির্মাতা আমরা তৈরি করতে কারণ আজ জয়েন ভাই যেভাবে এগিয়ে আসছে এরকম দেখা যাচ্ছে আরো একজন এগিয়ে আসছে আর সবচেয়ে বড় বিষয় যে একসময় পুরুষরাই কিন্তু ফিল্ম তৈরি করত কিন্তু আমরা যেটা শুনেছি যে এক সময় ছেলেরাই মেয়ে সেজে অভিনয় করত তো এখন বর্তমানে যে অবস্থাটা চলছে এই জয়েন ভাই হাত ধরে আমাদের এই

শুধু রাজশাহীতে নাই বাংলাদেশে নাই বাংলাদেশের বাইরেও সম্মান করাচ্ছে এটা আমাদের সফলতা আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে একদম মিডিয়া কর্মী হিসাবে মানুষ মাঝে হলগুলো তার যেত না কিন্তু এখন আবার হলমুখী হচ্ছে এটাতে আমি কি বলতে পারি যে আপনারা অনেকটা সফল হয়েছে যে সুন্দর সুন্দর ছবি মানুষকে দেখিয়ে সিনেমা হলগুলোতে যাওয়ার আগ্রহ সৃষ্টি করে আচ্ছা এই বিষয়ে যদি বলতে তাহলে আমাদেরকে একটু পিছনের দিকে তাকাইতে হবে কারণ সম্প্রতিকালে যে চলচ্চিত্রগুলো আসছে তার চেয়ে কিছুদিন আগে কিন্তু এই চলচ্চিত্রগুলো আসতো না এরকম সামাজিক চলচ্চিত্র বা এরকম বিভিন্ন গল্প ভালো গল্প নিয়ে ছবি কিন্তু আসতো না কিছুটা অস্থিরতায় পূর্ণ ছিল এখন এই অস্থিরতার কেটিয়ে এখন ভালো ভালো কিছু ফিল্ম তৈরি হচ্ছে বলে কিন্তু মানুষ আরো হলমুখী হচ্ছে বা সিনেমা দেখছে আর তার আগে যে বিষয়টা ছিল মানে একদম এটা আসলে রূপকথার গল্পের মতো হয়ে যাচ্ছে একদম অতীতে অতীতে জিনিসটা ছিল যে সবাই একটা চলচ্চিত্র দেখার জন্য পরিবার নিয়ে দেখতো বা দেখতে যেত হলে সেই জিনিসটা কিন্তু ছিল না মাঝে কিন্তু খুব নষ্ট হয়ে গেছিল এখন সেই জিনিসটা আবার ফিরে আসছে ভালোর দিকে হ্যাঁ সিনেমা হলের কথা শুনলে মানুষ কেমন যেন একটা ভয় একটা একটা আতঙ্ক যে না ওখানে গিয়ে হয়তো মানে লাঞ্ছিত হবার একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু সেই জিনিসটা অনেকটা কেটে গেছে চয়ন আপনি কি মনে করবেন এই বিষয়ে এই বিষয়টা হচ্ছে যে আমি হাতে নাতে প্রমাণ কারণ হচ্ছে যখন রাজশাহী ফিল্ম সোসাইটি বিভিন্ন গুলো অ্যারেঞ্জ করতো তো লিটন ভাইয়ের হাত ধরে মানে আসেন কুমার লিটন ভাইয়ের হাত ধরে আমার ফিল্ম সোসাইটি মুভমেন্টে ইনভলভ আমি এটা তো স্বীকার করতেই হবে যে চার চিন্তা ভাবনা জানা যে তিনি আছেন বলে হচ্ছে তিনি ছিলেন বলে আমি ফিল্ম সোসাইটি মুভমেন্টে এসেছি আর এটা হাতে নাতে প্রমাণ হচ্ছে যে লালন মঞ্চ যে লালন মঞ্চে আমরা যখন ফার্স্ট টাইম ফিল্ম দেখাতাম আমরা আমরা যখন সবাই মিলে পদ্মা টাঙতাম আমরা উঠে যেতাম হচ্ছে লালন মঞ্চের ওই উপরে উঠে যেতাম যখন ও উঠতো আমরা উঠতাম তো পদ্মা টাঙতাম তখন অনেকে দেখে হাসাহাসি করতো যে আমরা কি বড় পদ্মা নিয়ে এসে ফিল্ম দেখাই তো ফার্স্ট টাইম কী হতো যে ওইখানে মানে অডিয়েন্স পাওয়া যেত না কেউ বসতো না এসে তো আমরা আমাদের মধ্যে কনফিডেন্স ছিল এটা যে একদিন টুডে অ্যান্ড টুমোরো আমাদের এইখানে অডিয়েন্স হবে তারা এসে ফিল্ম দেখবে

এই যে ফিল্ম ফেস্টিভ্যালে চলে যাই এটা কি করে সম্ভব হলো আচ্ছা এটা আসলে বিষয় হচ্ছে রাজশাহীতে যে আমরা একটা চলচ্চিত্র উৎসব করব বা সেখানে যে আন্তর্জাতিক মাত মানে আন্তর্জাতিকভাবে যে আমরা এটা করছি এই বিষয়টা অনেকের কাছে হাস্যরস বিষয় ছিল তারকে অনেকে বিশ্বাস করতে চাই তোমরা যে রাজশাহীতে আসলে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আমরা আয়োজন করছি এখানে যে আমরা চলচ্চিত্র দেখাবো বিভিন্ন দেশ থেকে এখানে চলচ্চিত্র নির্মাতারা আসবেন বিভিন্ন ক্যামেরা পার্সন আসবেন বা ক্রুর আসবেন এ বিষয়টা কেউ এই বিষয়টা আসলে বিশ্বাস করতে পারতো না যার জন্য একসময় এমন হতো যে আমরা ফিল্ম পাতাম না আমরা ফিল্ম পেতাম না যে আমরা কম্পিটিশন করবো কি নিয়ে বা কি দেখাবো আমরা পেতাম না আমাদেরকে দেখা যাচ্ছে বাইরের চলচ্চিত্রগুলো আমাদের দেখা যেত বেছে বেছে ভালো যে চলচ্চিত্রগুলো কিন্তু এখন অবস্থা এমন হয়ে গেছে যে ভাই আমি একটা চলচ্চিত্র জমা দেবো আপনাদের সময়টা একটু বাড়াবো

বাছাই পর্ব স্টার্ট হয়েছে আর মানে যারা অ্যাওয়ার্ড পাবে তারা খুব শীঘ্রই জানতে পারবে আর সময় কি পার হয়ে গেছে ফিল্ম জমা দেওয়ার ফিল্ম জমা দেওয়ার ডেট পার হয়ে গেছে এটা কি আর কোনো ক্রমে বাড়ানো বোধহয় যাবে না না মানে আর সম্ভব নেই নেক্সট টাইম মানে নেক্সট ফেস্টিভালে হয়তো হবে আচ্ছা কতগুলো ফিল্ম জমা পড়েছে এই পর্যন্ত এই পর্যন্ত উত্তরবঙ্গে চল্লিশটা আপ হবে আর পুরো রাজ্যে মানে পুরো বাংলাদেশের

আর স্ক্রিনিং যেগুলো আছে ফিল্ম সিলেকশন হবে স্ক্রিনিংয়ের জন্য ওইটা আমাদের দেশের বা দেশের বাইরে থেকে ফিল্মগুলো তারা জমা দিতে পারবেন ক্যাটাগরিটা জাস্ট নর্থ বেঙ্গলের জন্য রেখেছি কম্পিটিশনটা আর বাকিগুলো মানে জাস্ট স্ক্রিনিংয়ের জন্য রেখেছি আমরা আচ্ছা আমি একটু সুযোগ নিতে চাই চয়ন আপনার চলচ্চিত্র যে নির্মাটা হিসাবে আত্মপ্রকাশটা কবে ঘটেছিল একটু সুযোগটা নিয়ে নিলাম এটা হচ্ছে যে আমি এর এটা কথা বলতে গেলে অনেক কথা চলে আসে আমি ফার্স্ট টাইম নাটক নিয়েই কাজ করতাম যে নাটকের কথা কিছুক্ষণ আগে উঠেছিল। আমি রাশেদ রাহা ভাইয়ের সাথে অ্যাসিস্ট করতাম তো ওইখান থেকে যখন নাটক বানাই আমার মনে হয়েছিল যে আমি ফিল্ম নিয়ে কাজ করলে হয়তো ভালো হবে ফিল্ম বানাতে চাই বাট ফুল লেন্থ ফিল্ম হাতে দিতে পারেনি একটু ভয় পেয়েছিলাম যে এত বড় ফিল্ম কীভাবে বানাবো তো শর্ট ভেবেছিলাম যে শর্ট ফিল্মগুলো নিয়ে এগোবো তো এইটা আমার মানে শর্ট ফিল্ম মেকার হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল দুই হাজার সালে চোদ্দ সালে ঘটেছিল আত্মপ্রকাশ ঘটেছিল ফিল্ম নিয়ে আর নাটক নিয়ে অনেক আগে কাজ করতাম আমরা হাবার সাথে আচ্ছা এই যে শর্ট ফিল্ম এবং লং ফিল্ম এটা কি একটু ভেঙে বলে দেওয়া যাবে দর্শকদের কারণ অনেকের এখনো ধারণা নেই যে শর্ট ফিল্ম ফুল লেন্থ ফিল্ম শর্ট ফিল্ম এখন হচ্ছে যে আমরা তিরিশ মিনিটের নিচে আমরা ফুল মানে শর্ট ফিল্ম বলি তিরিশ মিনিটের ওপরে আমরা মিড লেন্থ ফিল্ম বলি আর এক ঘন্টার ওপরে ফুল লেন্থ ফিল্মগুলো বলে থাকি এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা বিশ মিনিট এভাবে বলি আর শর্ট ফিল্ম টেন মিনিটসের হতে পারে ফাইভ মিনিটসের হতে পারে কিন্তু ফিল্ম তো সেটা আমরা শর্ট ফিল্ম না বলে এটাও তো আমরা ফিল্ম বলতে পারি অবশ্যই ফিল্ম এটা হচ্ছে যে মানে কিছু ক্যাটাগরি মানে ক্যাটাগরি তো আছে মানে মিনিটসের উপরে ভাগ করা আছে যে শর্ট ফিল্ম বর্ড ফিল্ম ফিল্ম বাট প্রত্যেকটাই ফিল্ম টেন মিনিটসের ফিল্ম ও ফিল্ম টোয়েন্টি মিনিটস অফ ফিল্ম অন আওয়ার ফিল্ম শাওন আপনি তো একসময় চলচ্চিত্র মানে নির্মাণের বিভিন্ন সংগঠনের সাথে কাজ করেছেন কতটা এগিয়েছে তরুণ যুবকেরা রাজশাহী শহরে যখন আমি আসলে এই মিডিয়া জগতে বা চলচ্চিত্র নির্মাণ জগতে প্রবেশ কিন্তু চন্মের হাত ধুই আমরা দু হাজার তেরো থেকে মেবি আমরা কাজ শুরু করেছি একসঙ্গে তার আগে আমি অন্য টুকিটার হয়তো কাজ করতাম লোকাল কিছু সংগঠনের সাথে তো সেই সময় থেকে এখন বর্তমানে দু আঠারো সাল যদি আমরা দেখি অনেক পরিবর্তন কারণ সে সময় খুব বেশি হলে নির্মাণ হতো যে মিউজিক মিউজিক ভিডিও গুলো মিউজিক ভিডিও গানের উপরে কাজ হইতো এরপরে আসলো হলো মিউজিক্যাল ফিল্ম মিউজিক্যাল ফিল্ম থেকে শর্ট ফিল্ম দেন এখন অনেকে নাটক এবং শর্ট ফিল্মের মাত্রাগুলো ভালো হচ্ছে মানে ফিল্মের ভেতরেও যে ভাগগুলো চন্দ্র ভাই বললো তো তার ভেতরে শর্ট ফিল্ম নির্মাণের ভিতরে কিছু কৌশল বা ইয়ে আছে যে তিন মিনিটের একটা ফিল্ম কিন্তু সে দেখা যে পাঁচ মিনিট করেও গল্প ফুটাই তুলতে পারছে না আবার এখন দেখা যাচ্ছে তিন মিনিটের তার চেয়ে ভালো গল্প ফুটাচ্ছে তো এরকম ভালো কিছু ফিল্ম এখন তৈরি হচ্ছে আর আমি ফার্স্টে বলেছি যে নারী উদ্যোক্তা নারী নির্মাতা তৈরি হয়ে গেছে তার মানে আমাদের এখানে বোঝা যাচ্ছে সফলতা কতটুকু আর বর্তমানে অনেকেই তৈরি করছে ফিল্ম তৈরি করছে অনেকে ফিল্মের গল্পও লিখছে যে বিষয়টা আসলে কল্পনা উচিত ছিল যে রাজশাহীতে ফিল্মের গল্প লিখবে আর আমি তো পড়ে আছি আসলে ফিল্মের নিউজ নিয়ে মানে সাংস্কৃতিক অঙ্গনে যে নিউজগুলো হয় সে নিউজগুলো করার চেষ্টা করি এই চয়ন আমরা কি বলে এখন বলতে পারি যে রাজশাহী একটা ফিল্ম ইন্ডাস্ট্রি করার মতো উপযুক্ত জায়গা হুম রাজশাহী থেকে যেটা আমরা এর আগেও দাবি তুলেছিলাম যে রাশিয়াতে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি করা হোক হ্যাঁ এইটা হচ্ছে যে আমরা এখনো আন্দোলন করছি আমরা রাজশাহী থেকে যেমন রাজশাহীতে অনেকগুলো ফিল্ম সোসাইটি আছে কিছু কারণ আগেই শাওন বলেছে ঋত্বিক ফিল্ম সোসাইটি রাজশাহী ফিল্ম সোসাইটি বরেন্দ্র চলচ্চিত্র সংসদ অনেকগুলো বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর সাথে হচ্ছে যে উত্তরবঙ্গে আরো কিছু ফিল্ম সোসাইটি গড়ে উঠেছে যারা রাজশাহীর সাথে তাল মিলিয়ে কাজ করার চেষ্টা করছে রাজশাহীর সাথে কাজ করার চেষ্টা করছে আর ইন্ডাস্ট্রি বলতে যে ইন্ডাস্ট্রি বলতে তো অনেক কিছু বুঝায় চাইলেও তো সম্ভব হয় না অনেক কিছু অনেক প্রতিকূলতা থেকে যায় তো আমরা চেষ্টা করছি আন্দোলন করছি এখন হচ্ছে বাকিটুকু হচ্ছে পরের বিষয় কখন হবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি যখন সময় আসবে তখন হয়ে যাবে যেমন এক সময় আমরা বলতাম শাওন যেটা জানে আপনিও জানতেন যে আমরা এক সময় স্লোগান তুলেছিলাম জীবন ভিত্তিক ছবি চাই মুক্তিযুদ্ধের ছবি চাই এটাতে কিন্তু সারা পড়ে গেছে। এখন কিন্তু জীবন ভিত্তিক ছবি হচ্ছে মুক্তিযত ছবি হচ্ছে। গতকালকে একটা ফিল্ম দেখলাম মুক্তিযত ভিত্তিক ফিল্ম বানিয়েছে ওরা দিয়েছে উত্তরবঙ্গে বানিয়েছে। আর আরেকটা কথা বলতে আমি একটা বলতে পারি যে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ফুল লেন্থ ফিল্ম হয়েছে। প্রত্যবর্তন। তো এখানে অনেক নাম করেছে ছবিটা। হ্যাঁ অনেক নাম করেছে। তো আমরা চাচ্ছি যে আরো ছবি হোক, আরো ফুল লেন্থ ফিল্ম হোক। আমরা শর্ট ফিল্ম বানাচ্ছি এখন, বাট আমরা ফুল লেন্থ বানাতে চাই। হবে, আশা করি হবে। আমি আশাবাদী আচ্ছা আমরা আবার চলচ্চিত্র উৎসবে ফিরে যাই এতক্ষণ অন্য বিষয়ে কথা বলছিলাম দর্শক দেখছেন বরেন্দ্র অনলাইন টেলিভিশন দ্বিতীয় রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আশা করি ভালো লাগছে কারণ আপনারাও ভাবছেন যে বরেন্দর এই বিদ্যাপীঠ রাজশাহীতে চলচ্চিত্র উৎসব না চিন্তার কিছু নাই রাজশাহী এখন অনেক বদলে গেছে অনেক আগেই এখানে অনেক চলচ্চিত্র নির্মাতা লেখকের জন্ম হয়েছে হৃত্বিক ঘটক যার দীর্ঘ সময় কেটেছে রাজশাহীতে আর তারই নামকরণে রাজশাহীতে একটি ফিল্ম সোসাইটি রয়েছে আর কিছু কিছু বলবা হচ্ছে তুমি বলতে চাচ্ছ আসলে আপনি বাবু আপনি যার নাম নিলেন আসলে সে অনেক বড় একটা মাপের মানুষ এবং সব থেকে আমাদের গর্বের বিষয় যে ঋত্বিক ঘটক সম্পর্কে অনেকে বইয়ে পড়ে বা গবেষণা চলছে হয়তোবা এ বিষয় নিয়ে তো তার হয়তো বা প্রত্যেক ভিটা কোথায় বা এই রাজশাহীতে আমাদের রাজশাহী আর সেই ভিটাতে আমরা বসে কাজ করি গল্প করি বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনী করি তখন আমাদের যে কি গর্ব লাগে এটা আসলে বলে বোঝানোর মানে ভাষা আমাদের জানা নেই চয়ন আমি যখন ঢাকায় যাই যখন কথাবার্তা হয় অনেক বন্ধু বান্ধবদের সাথে ওরা একটু অবাক হয়ে যায় যে ঋত্বিক ঘটক রাজশাহীতে ছিলেন আমি বলি যখন আমারও গর্ববোধ করে যা আমার বাবা মা যখন ওই পার থেকে এ পারে এসেছিলাম সেই বাড়িতে উঠেছিল এবং তাদের সাথে আমাদের পরিবারের একটা অন্যরকম সম্পর্ক গড়ে উঠেছিল আহ চান তুমি তো বরেন্দ্র অঞ্চলের ছেলে বরেন্দ্র ফিল্ম সোসাইটি নিয়ে একটু যদি কথা বলতে আমরা একটু একটু করে সবগুলো ফিল্ম সোসাইটি নিয়ে কথা বলে ফেলি হ্যাঁ হচ্ছে যে ফিল্ম সোসাইটি মুভমেন্ট আছে বলেই যে আমাদের যে জীবনধারার ফিল্ম যেটা বলছিলেন জীবনধারার উঠে আসছে তো বরেন্দ্র ফিল্ম সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে আছেন সুলতান ইসলাম টিপু ভাই তো সেক্রেটারি আছেন জিয়াদ খান তো তারা বরেন্দ্র বরেন্দ্র ফিল্ম সোসাইটি বলতে তারা যে উত্তরবঙ্গে যারা মানে বরেন্দ্র এলাকা যাদের বাড়ি তারা কোথায় ফিল্ম বানাচ্ছে বা কাজ করছে বা কী করতে চায় ওদেরকে সাপোর্ট দিয়ে ফিল্মগুলো নিয়ে আসা বানিয়ে বানিয়ে নিয়ে আসা বা তারা যেখানে আছেন যে ফিল্মগুলো নিয়ে কাজ করছেন তাদের সাথে যোগাযোগ করে চলচ্চিত্র উৎসবগুলো করা লাস্ট বরেন্দ্র চলচ্চিত্র উৎসব হয়েছিল বরেন্দ্র ফিল্ম সোসাইটি অ্যারেঞ্জ করেছিল তো সারা পেয়েছেন সারা পেয়েছি আমরা এখন হচ্ছে যে বরন্দরের মধ্যেও ফিল্ম বানাচ্ছে আবার বরন্দরের বাইরেও ফিল্ম আছে। বাট আমরা ওইখানে প্রাধান্য দিয়েছিলাম যে বরন্দরের মধ্যে যারা ফিল্ম মানে যারা ফিল্ম নিয়ে কাজ করে তাদের বিষয়গুলো একটু প্রাধান্য দিয়েছিলাম সেইখান থেকে অনেকগুলো ফিল্ম পড়েছিল আমরা আশাবাদী আর আপনার তো একটা সংগঠন আছে ড্রিম মেকার ড্রিম মেকিং প্রোডাকশন হ্যাঁ আমি ছোট একটা প্রোডাকশন আছে রাজশাহীতে আমরা কাজ করছি আর চেষ্টা করি কিছু ভালো মানের কাজ করে আমাদের লাস্ট দুইটা প্রোডাকশন হচ্ছে দেশের বাইরে গিয়েছিল গন্তব্যহীন কানাডায় প্রদর্শন হয়েছে এটাও কিন্তু নাম করেছে অনেক নাম করেছে ঘুরি শ্রীলঙ্কায় জাফানা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওইখানে মনোনীত হয়েছিল লাস্ট লাস্ট বলি একটু ভাই যে আমাদের প্রোডাকশন থেকে দুইটা ফিল্ম সিলেকশন হয়েছে সাউথ ইশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এটা হচ্ছে ঘুরি আর গন্তব্যহীন তো আমার ভালো লাগে যে আমরা রাজশাহীতে ফিল্ম বানাই রাজশাহী থেকে ফিল্ম বানিয়ে ইন্টারন্যাশনাল ভাবে ফিল্ম বানানোর চেষ্টা করছি আমরা যেটা একসময় কল্পনাই করা যেত না যে ঘুরির ঘুরির যে নির্মাতা এবং প্রথম এবং তাকে দেখে মনে হয় না সে একটা নারী নির্মাতা কিন্তু তার মাথায় কি করে এলো যে আমি একটা ছবি বানাবো এবং ছবির নামটা হবে ঘুরি চান একচুয়ালি হচ্ছে যে নিশ্চয়ই এর পিছনে তোমার কিছু সহযোগিতা ছিল হ্যাঁ এইটা আমাদের প্রোডাকশনের কাজ আমি এজ এ সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করেছিলাম এইটা বলতে চলে আসলে আরেকটা বিষয় না বলে পারি না কারণ ফার্স্ট রাজ্য ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট সিনেমাটোগ্রাফার হয়েছিলাম ঘুরি থেকেই আর গন্তব্যহীন ফিল্মটা আমার বেস্ট ফিল্ম হয়েছিল তো ঘুড়ি বানাতে গিয়ে যে তার শৈশবটাকে দেখানো হয়েছে যে একটা মেয়ে স্বপ্ন থাকে যে স্বপ্নটা অনেক সময় বাস্তবে রূপান্তরিত হয় না বা সেই চায় বড়ো হতে বা বিয়ে দিয়ে দেয় এই বাল্যবিবাহকে নিয়ে কিন্তু ঘুড়ি গল্পটা হয়েছিল কারণ তার ঘুড়ি মানে সাথে তার মানে জীবনের তুলনা করা হয়েছিল যে ঘুড়ি সুতা কেটে গেলে যেমন লাইফটা নষ্ট হয়ে যায় ঘুড়ি যার কাছে লাটাইটা যার কাছে থাকে সেই নিয়ন্ত্রণ করে তো পুরুষ শাসিত সমাজে তার মানে তিনি কিন্তু বোঝাতে চাইছিলেন যে পুরুষ শাসিত সমাজ তিনি হয়তো লাটাইটাকে বোঝাতে চাচ্ছিলেন যে হয়তো এইটা হাজবেন্ড আর হচ্ছে যে ঘুড়িটা হচ্ছে তার বউ কেটে গেলে হয়তো সব কিছু শেষ আর সূত্রটা হচ্ছে সম্পর্ক রিলেশন রিলেশন এইটা বোঝাতে চেষ্টা করেছিলেন আমার মনে হয় যে সিনেমেটোর গ্রাফার হিসাবে বা ডিরেক্টর আলাদা ভিউ থাকতেই পারে আচ্ছা এগুলো নিয়ে আবার আমরা একটু পরে কথা বলবো আমরা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে আবার চলে আসি আচ্ছা ওখানে কোন কোন দেশের গেস্টরা আসবে এবং কোন কোন ছবিগুলো সেখানে প্রদর্শিত হবে এরকম কি কোনো তালিকা পাওয়া গেছে হ্যাঁ এইটা হচ্ছে যে আমাদের

মানে এখানে আবার সিলেকশন করা হবে কোন ছবিটা জুরি বোর্ড যেটা জুরি বোর্ড বলে তারা হয়তো এটাকে দেখবে দেখে তারপরে এটা প্রদর্শনের জন্য তারা অনুমতি দেবে এরকম বিষয় বিধায় আচ্ছা সম্মাননা কারা কারা পাচ্ছে সম্মাননা পদক হচ্ছে যে আমরা মানে চারটি সম্মাননা পদক দেওয়া হচ্ছে এটা কি ক্যাটাগরিতে এইটা হচ্ছে যে ফিল্ম সোসাইটি স্যার সরি একটু মানে স্যার যোগনাথ সরকার সম্মাননা পদক দেওয়া হচ্ছে এইটা এইটা হচ্ছে শিলিগুড়ি ফিল্ম সোসাইটি আছে বাইর থেকে ইন্ডিয়া রেইনবো ফিল্ম সোসাইটি আছে চলচ্চিত্র কেন্দ্র আছে চারটা ফিল্ম সোসাইটি কেন তাদের এই যে ভালো কাজের জন্য আমরা জানি যারা সম্মাননা পান তারা ভালো কাজের জন্য বা ভালো ভূমিকা রাখার জন্য এটা কি সেরকম একটা বিষয় সোসাইটি গুলো মানে তারা ফিল্মের জন্য ডেডিকেটেড তারা অনেক দিন থেকে কাজ করছেন ফিল্মের জন্য এই জন্য তাদেরকে হয়তো ফিল্ম সোসাইটি থেকে মনোনয়ন করা হয়েছে শাহন আপনি যেহেতু জনসংযোগের কাজে রয়েছেন এই ফেস্টিভ্যালটা নিয়ে তো কতদূর চলছে আপনার কাজটা আচ্ছা আমরা বিশেষ করে আপনি জনসংযোগটা কতদূর এগিয়ে নিয়ে গেছেন কারণ সময় তো নাই আজকে হচ্ছে আজকে 12 তারিখ 12 তারিখ 16 তারিখ থেকে এটার ওপেনিং আচ্ছা মূল বিষয় হচ্ছে যে আমাদের প্রাইমারি যে নিউজটা হওয়া দরকার যে রাজশাহীতে ফেস্টিভ্যাল হচ্ছে ফেস্টিভ্যালের যে কমিটি গঠন হয়েছে বা আমাদের কার্যক্রম কী কী যাচ্ছে এই বিষয়গুলো আমরা অলরেডি প্রচারে চলে গেছে এখন চলচ্চিত্র যে কবে থেকে শুরু হচ্ছে তারা হয়তো বা একদিন বা দুদিন আগ থেকে আমরা এটার গণহারে প্রচার চলবে এবং প্রত্যেক দিন রাজশাহীতে কী কি কোন কোন ভেনুতে কী ধরনের ফিল্ম দেখানো হবে কে কে থাকছে সেখানে অতিথি কে থাকবে এই সব বিষয়গুলো তখন আমাদের প্রচারের মানে মাত্রায় আসবে আর আরেকটা বিষয় এখানে থাকবে যে রিয়াকশান পাবলিক রিয়াকশান যে আসলে কোন ফিল্মটা নিয়ে পাবলিক কীভাবে কী দেখছে বা আমাদের চলচ্চিত্র কোন ভেনুটাতে কি রকম অবস্থা এইগুলো সব সব চুলচেরা বিশ্লেষণগুলো উঠে আসবে আমাদের পরবর্তীতে মানে গণসংযোগ কর্মকাণ্ডতে তে এখানে কি আপনাদের বোধহয় একটি বিষয় আছে যে পাবলিক রিঅ্যাকশন যেটা বললেন যে কোন একটা চলচ্চিত্র দেখানো হলো সেই পাবলিক রিয়াকশন এটা আপনারা আবার বোধহয় জনসাধারণকে জানাবেন যে এই মানে ছবিটা নিয়ে পাবলিকের এই রিঅ্যাকশন আছে এটা একটা নতুন উদ্যোগ এরকম বোধহয় এর আগে কখনো হয় নাই চল হ্যাঁ এইবার চেষ্টা করছি আমরা

দর্শক সমাজে অতটা গুরুত্বপূর্ণ যে আমি বললাম না যে একসময় মানুষ সিনেমা হলে যেত ভয় পেতো কিন্তু এখন মানুষ আবার চাচ্ছে যে ভালো ছবি আসুক আমরা আবার সিনেমা হলে যাই আর এই যে দর্শক সিনেমা হলে যেত না বলেই কিন্তু সিনেমা হল গুলো ভেঙে দেওয়া হয়েছে তাই কি না আবার সিনেমা হল করে উঠবে আবার করে উঠবে আমরা আশা করি রাজশাহীতে আবার করে উঠবে চলচ্চিত্র আমরা করে ফেলেছি অলরেডি লালন মঞ্চ আমাদের প্রমাণ বড় কুঠি আমাদের প্রমাণ হ্যাঁ উন্মুক্ত উন্মুক্ত সিনেমা হল এবং এবং আমাদের ইন ফিউচার বোধহয় একটা প্ল্যানিং হয়েছিল যে এরকম যে আমরা চড়ে এখন চলচ্চিত্র দেখাতে পারি কিনা হুম 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 কারণ এখানে নৌকার উপরেও মানে নৌকা দিয়ে মানুষ যাতায়াত করবে এবং এখানে একটা বড় ভেনু হবে এক ধরনের উৎসব সি বিচ এ যে টাইপের অনুষ্ঠান গুলো হয় জাস্ট লাইক আমাদের ওখানে চরে করার একটা পরিকল্পনা আছে যেমন চরের মানুষরা তারা কিন্তু অনেক সিনেমা ভক্ত কিন্তু তারা আসতে পারে না

দর্শক দেখছেন বরেন্দু অনলাইন টেলিভিশন দ্বিতীয় রাজশাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে কথা বলছি তরুণ চলচ্চিত্র নির্মাতা আমাদের খুব কাছের মানুষ আহ তোমার নামটা তুমি নিজেই একটু বলো যেহেতু সবাই বলছে সে কেন বলছে না সে কেন বলছে না হ্যাঁ চেষ্টা করছেন চনকে দিয়ে কেন আমি নামটা বলালাম তা কিন্তু সবাই চেনে আপনারা তাকে চেনেন কিনা যায় না কিন্তু চিনে ফেলবেন অল্প দিনে চিনে ফেলবেন আর শাওন একটা ভালো ছেলে আমি আগেই বলছি যেখানে ভালো কাজ সেখানে শাওনকে পাওয়া যায় কিছু বলতে হয় না নিজের আগ্রহে চলে এসে বলে কোন কাজটা করতে হবে তার প্রমাণ আমি একসময় এক চলচ্চিত্র নির্মাতা আমাকে বলেছিল যে আমি কেন খারাপ ছবি বানাই পেটের ধান দেয় কারণ ভালো ছবি হলে দর্শক দেখে না দেখে ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা বা কিছু ভালো মানুষ আর আমি যে ছবিগুলো বানাই সেখানে রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা সবাই যায় তারা একটু আনন্দ করে সারা দিন খাটার পর একটু শীচ দেয় তারপর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে চয়ন তো তোমরা যে ছবিগুলো বানাচ্ছ এর মধ্যে রয়েছে আনন্দ সমাজকে কিছু দাও যেটা আমরা বলি মেসেজ এবং নতুন কিছু সৃষ্টি করা স্বপ্ন দেখানো যে স্বপ্নটা যেন পূরণ হয় ফিল্ম ফিল্ম মেকার তো বিভিন্ন বিভিন্ন ধরনের আছে মানসিকতা নিয়ে বানায় আর এইটা আমি বলতে চাচ্ছি না কে কোন মানসিকতা নিয়ে বানায় আর আমি আমার মতো করে আমার মানসিকতার সাথে ফিল্মগুলো বানাতে চাই যেইটা প্রত্যেকটা ফিল্মে একটা মেসেজ থাকবে একজন কেন ফিল্ম দেখবে ফিল্ম থেকে কি পাবে এটা আমার মনে হয় উনি যেমন বললেন সিস দিবে মজা করবে এটা উনার ব্যাপার উনার মানসিকতা কাজ করে বাট আমার কথা হলো যে আমি যখন একটা গল্প প্লে করবো ওই গল্পের মধ্যে যেন কোনো একটা মেসেজ থাকে এমন তো হতে পারে একজন রিক্সাওয়ালা একটা ফিল্ম দেখছে তার মেয়ের সে বিয়ে দেওয়ার প্ল্যান করছে যে হ্যাঁ ফাইভে সিক্স সিক্সে উঠলে তার বিয়ে দেবে বাট আমার ফিল্মটা দেখে যদি আমি যদি ওই টাইপের ফিল্ম বানাই হয়তো ফিল্মটা দেখে সে মনে করলো না আমার মেয়েকে পড়ানো দরকার আমি মেয়েটা বিয়ে দেবো না ছয় বছরের দশ বছরে গতকালকে ঘটনাটা ঘটেছে টিবাদে আমরা টিবাদে বসে আছি সে সময় একটা মেয়েকে দেখি যে শাড়ি পরে আছে আমি কনফিউজড যে সেই মেয়েটা বিয়ে হয়েছে কি হয়নি তাকে আমি ডাকি যে আপু একটু শুনবেন তো ডাকি দেখি ওনার বাসা হচ্ছে বগুড়া শিবগঞ্জ তো উনি আমি ওনাকে জিজ্ঞাসা করে ফেলে কি যে আপনার কি বিয়ে হয়েছে যে হ্যাঁ বিয়ে হয়েছে তো আপনার হাজবেন্ডকে মানে পাশে হাজব্যান্ড দেখাচ্ছে আমি তাকে ডাকি তো কম্পেয়ার করে যখন আমার মনে হয় টেন ইয়ার্স হবে ওর বয়স হয়তো তার ফ্যামিলি সেইভাবে বুঝিনি এই জন্যই কিন্তু এটা করা হয়েছে বিয়ে দেওয়া হয়েছে তো সেই আমি যদি সেইটাই ফিল্মটা বানাই ওই গল্প নিয়ে যদি বানাই হয়তো সে যদি রিক্সাওয়ালারও মেয়ে হয় সে হয়তো রিক্সাওয়ালা দেখে বলবে যে হয়তো না আমি ফিল্ম আমি হচ্ছে যে ফিল্মটা দেখে মনেও আসতে পারে যে না আমি আমার মেয়ের বিয়ে দেবো না ছোট বয়সে বিয়ে দেব না বা ছোটো বয়সে বিয়ে দেওয়া অনেক ঝামেলা হতে পারে আর শাওন এই দ্বিতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে কতটা আশাবাদী আমরা প্রথমবার আমার জন্য না দর্শকদের জন্য দর্শকদের জন্য আসলে প্রথমবার আমরা যতটা সফল হয়েছি তার চেয়েও এবার বেশি সফল হব এরকম আমরা আশা করছি কারণ যেটা একটু আগে বললেন আমি আসলে বললাম তারপরেও কথাগুলো ঘুরে আসছে যে আমরা চ্যালেঞ্জের মুখে আছি এক প্রকার যে দর্শক যতটা ভালো আমাদের কাছে নিচ্ছে আমাদেরকে আগামীতে তার চেয়েও ভালো দিতে হবে যার জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা আশা করি যে এবার আরো ভালো হবে এবং আগামীতে আমরা

ফিল্ম সোসাইটি প্রতিনিধি আসবেন শিলিগুড়ি ফিল্ম সোসাইটি থেকে প্রতিনিধি আসবেন এখনো ওনারা কে আসছেন ওটা বোধহয় জানান নাই হ্যাঁ হ্যাঁ ওনারদের তো একটা বিষয় থাকে যে কে যাবে একটা সিদ্ধান্তের ব্যাপার আছে আর আমরা হয়তো কাল পরশুর মধ্যে ডিটেইলস বলতে পারবো যে কারা আসছেন কারা যাবেন আমরা একদম শেষ মুহূর্তে দর্শকদের জন্য কি বলবে এবং দর্শকদের একটু আমন্ত্রণ দিয়ে যাব আমাদের চারটি ভেনু বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় লালন মঞ্চ বড়কুঠি আর মানে শহীদ মিনার আপনারা ভালো ফিল্ম দেখুন আর আমাদের ফেস্টিভ্যালে ফিল্ম দেখতে আসুন ষোলো থেকে উনিশ পর্যন্ত আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল চলবে আপনারা আসলে আমাদের ফিল্ম ফেস্টিভ্যালটা মানে সেইভাবে উদযাপিত হবে কারণ আপনারা না আসলে কিন্তু আমরা পুরোটাই হচ্ছে একা একা বসে থাকতে হবে সো আমাদের এখানে উন্মুক্ত করা হয়েছে তিনটা ভেনু উন্মুক্ত আছে আর বিশ্ববিদ্যালয় ভেনু তো হয়তো টিকিটের ব্যবস্থা করা হয়েছে ওইখানে তিনটি ফিল্ম দেখানো হবে তিনটি ফুল লেন ফিল্ম দেখানো হবে কারণ বাকি তিনটা ভেনু হচ্ছে শর্ট ফিল্মের জন্য আর বিশ্ববিদ্যালয় হচ্ছে ফুল লেন ফিল্মের জন্য ওইখানে ফিল্ম দেখানো হবে খাঁচা ফিল্ম দেখানো হবে ভুবন মাঝি দেখানো হবে আখি ও তার বন্ধুরা দেখানো হবে তো এইখানে অল্প পরিমাণ টিকিটের ব্যবস্থা করা হয়েছে এটা আপনারা দেখতে পারবেন সো যদি মনে করেন যে ফুল লেন ফিল্মটা দেখবেন তাহলে টিকিট কেটে দেখবেন আর যদি মনে করেন যে শর্ট ফিল্মগুলো দেখবেন তাহলে তিনটা ভেনুতে চলে আসবেন আমাদের ফেস্টিভ্যাল স্টার্ট হবে ওপেনিং হবে ছয়টার দিকে ষোলো তারিখ বাকিগুলো সন্ধ্যার পর থেকে আমাদের স্টার্ট আপ ফিল্মগুলো প্রদর্শন হবে আর ওপেনিং হবে লালন মঞ্চে আর সমাপনী হবে বিশ্ববিদ্যালয় তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আরও সময় আছে আমরা হয়তো গুছিয়ে নিচ্ছি হয়তো অনেক ভুল ত্রুটি আছে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন ফেস্টিভ্যালে থেকে থাকে আমরা চেষ্টা করছি আপনার পাশে থাকলে হয়তো ভালো কিছু করতে পারবো আমরা আরও ভালো ভালো আমাদের ফেস্টিভ্যাল করতে পারবো হয়তো নেক্সট ফেস্টিভালে আমরা কিছু কালেকশন করে আরও ভালো কিছু করতে পারবো বাট আপনাদের কোনো কিছু পরামর্শ থাকলেও হচ্ছে আমাদের আছে ফিল্ম সোসাইটির মেইল আছে আমাদেরকে ইনবক্স করতে পারবেন দর্শক দেখছেন বরেন্দ্র অনলাইন টেলিভিশন দ্বিতীয় রাজ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে আজকের এই আয়োজনটি ছিল ভালো ছবি দেখুন অন্যকে ভালো ছবি দেখার জন্য উৎসাহিত করুন ভালো থাকবেন সুন্দর থাকবেন